নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ইউরেনাস তুলা রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে তুলায় যদি ইউরেনাসের অবস্থান হচ্ছে, এদের মধ্যে সামাজিক বন্ধনের যে বিরোধিতা, সেটা কিন্তু কখনো কখনো ভীষণ লক্ষণীয় হয়ে থাকে। নিজের অদ্ভুত আচরণের বা অদ্ভুত মতবাদের জন্য অপরের সঙ্গে সর্বদাই কিন্তু বিবাদ বিরোধ লেগে যায় এদের। সামাজিকতায় বা শ্লিষ্ট ব্যবহারে এরা অপটু হয়ে থাকে সাধারণভাবে। সাধারণত কর্মে বিশৃঙ্খলার জন্য সাফল্যে বিভিন্ন রূপ বাধা আসতে দেখা যায়। কষ্টকর বা অপ্রীতিকর কর্মের দ্বারা জীবনে উপার্জন হয়েও থাকে এদের। স্নেহপ্রীতি, প্রেম প্রভৃতির সম্বন্ধে অদ্ভুত বা মৌলিক ধারণা কিন্তু এদের একটি জন্মে যায় মনের মধ্যে থেকেই। পারিবারিক ব্যাপারে বন্ধু পরিবর্তন হতে ভীষণভাবে দেখা যায়, তবে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জন্য অথবা কোনো অপ্রত্যাশিত ব্যাপারে জন্য কিন্তু সে যেই স্থানে বসবাস করে সেই স্থান চ্যুত হতে পারে, অর্থাৎ স্থানচ্যুতি ঘটতে দেখা যায়। শিল্প, কথা, সাহিত্যের ব্যাপারে অদ্ভুত বা মৌলিক মতবাদের জীবনে আসতে দেখা যায়। শক্তির অনুপাতে সফলতা কম এমনটি কিন্তু এদের জীবনে এসে থাকে। নিজের অসাধারণত্বের জন্য অপরের সঙ্গে খাপ খায় না, ফলে অদ্ভুতভাবে কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখা যায় এদের। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বা বিচ্ছেদ, যদি না স্ত্রী অসাধারণ শক্তি সম্পন্ন হয় তাহলে এমনটি কিন্তু ঘটে যায়। পরগৃহে অথবা কোনো ধর্মশালায় আবার হাসপাতালে বা সাধারণের আশ্রয়স্থলে মৃত্যুর আশঙ্কা এদের জীবনে বিশেষভাবে তৈরি হতে দেখা যায়। আধ্যাত্মিক সাধনা করতে পারলে যোগে বা দেহচর্চার মাধ্যমে এরা কিন্তু দীর্ঘকালব্যাপী দুরারোগ্য ব্যাধির মৃত্যুর থেকেও কিন্তু অনেক সময় মুক্ত হতে পারে। তবে যদি এদের ক্ষেত্রে এরা কোনো রকম শারীরিক চর্চা না করছে, তাহলে কিন্তু এদের জীবনে দীর্ঘকাল ধরে যে রোগ ব্যাধি তা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। ধর্মের ব্যাপারে বা জ্ঞানের চর্চায় এরা প্রতিভাশালী হয়ে পড়ে, এবং একই সাথে এদের বন্ধুর সাথে কিন্তু যে সংযোগ, সেই সংযোগ কিন্তু এদের জীবনের প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করে। আধ্যাত্মিক উন্নতিতে বন্ধুর সাহায্য এদের জীবনে লাভ হয়ে থাকে। কর্মস্থলে এবং পরিবর্তনের জন্য উন্নতিতে বিভিন্ন ধরনের বাধা এদের জীবনে আসতে ভীষণভাবে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম আপনাদের সাথে যে কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে ইউরেনাসের অবস্থান যদি তুলা রাশিতে হচ্ছে, তাহলে তাদের জীবনে কি প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।